ফের তোলার জুলুম, এবার রহরার কাঠগড়ায় শাসক দলের এক কর্মী। ব্যবসায়ীকে মারধর হুমকি, ভাঙচুর দোকানেও সিসিটিভি বন্দি ছবি, পুলিশের জালে দুই। সড়ক বিজেপি, পুলিশকেই দোষারোপ তৃণমূল উপপ্রধানের। আরও বক্তব্য দলীয় নেতৃত্বকে জানানো হয়েছে। তোলা না দেওয়ায় ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ। খড়দার কল্যাণনগরে ঘটনায় অভিযুক্ত খড়দার আইএনটিটিইউসি নেতা গোপাল শাহ, গরিষ্ঠ তৃণমূল কর্মী ডাম্পার দীপু শাহ নামে ওই ব্যবসায়ীর অভিযোগ। তোলা না দেওয়ায় ডাম্পার এবং তার সাকরেদরা তাকে বেধড়ক মারধর করে, এমনকি তার দোকানও ভাঙচুর করে বলে অভিযোগ। ঘটনার সিসিটিভি ফুটেজ মিলেছে, যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি জি চব্বিশ ঘন্টা। তোকে এখনই মারবো, এখনই দানা ভরে দেবো, এই 5-6 হাজার টাকা দে এখনই, দেখি মদের নেশা করে এসছে এরকম ঝুলে পড়ে যাচ্ছে। খুব স্ল্যাং ল্যাঙ্গুয়েজে আমাকেও গালাগালি করছে, আমি থামাতে গেছি, এখান থেকে সব ভাঙচুর করেছে, আমাকে এই যে শার্ট টেনে ছিঁড়েছে, দাদাকে খুব মারধর করেছে। ঘটনা তীব্র নিন্দা করেছেন খড়দা পুরসভার উপপুর প্রধান। ওর নাম হচ্ছে গোপাল শাহ, ও দীর্ঘদিন করতো সিপিএম, তারপরে 2010 সালে আমাদের, আমরা যখন জিতে ক্ষমতায় আছি তখন তাপস পাল যখন চেয়ারম্যান হয়, তখন তাপস পালের হাত ধরে ও তৃণমূল কংগ্রেসে ঢুকে এই তোলাবাজিটা শুরু করতো। দলের উচ্চতমানের তো সব বিষয়টাই জানে, সব জেনে শুনে যদি তারা ঢোক গেলে তারা তা কিছু বলেন না। আমি জীবনে প্রথম শুনলাম যে পুলিশ এসে আবার ইয়েটা তুলে নিয়ে যায়, সিবিআইটা তুলে নিয়ে যায়, এটা আমরা কোনোদিন শুনি দেখিনি। তারপরে এটা ইরেজ করে দেওয়ার, হয়তো কোনো কিছু চাপে পড়ে হয়তো পুলিশ ইরেজ করে দিয়ে দেখাবে যে না ও সেরকম কিছু বাড়াবাড়ি করেনি। এই ঘটনায় সরব বিজেপি রাজ্য সভাপতিও, তৃণমূল যদি এই কাজ না করে মানায় না, তৃণমূল আর চোর হচ্ছে সমর্থক তো, লোকের টাকা নেবে, রাহাজানি করবে, চুরি করবে, এটাই তো স্বাভাবিক। অভিযোগকারী ব্যবসায়ী রহরা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে দুই তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।